बंद दुकान से दुकानदार का शव बरामद होने से सनसनी फैल गई। घटना बांकुड़ा सदर पुलिस ने बांकुड़ा जिला स्कूल के सामने एक दुकान से शव बरामद किया। सोमवार दोपहर इलाके में दुर्गंध फैल गई। इलाके के अंदर से बंद एक दुकान से बदबू फैल गई। घटना की जानकारी मिलने के बाद बांकुड़ा सदर थाना क्षेत्र की पुलिस पहुंची और दुकान का शटर तोड़कर छत बिछत शव बरामद किया। मालूम हो कि दुकान साइकिल के पार्ट्स बेचने वाली दुकान है। दुकान कई दिनों से बंद थी और दुकानदार नजर नहीं आया था। पुलिस ने बताया कि बरामद मृतक का नाम समरजीत बर्मन है, जो बांकुड़ा स्कूल डांगा इलाके का रहने वाला था। मौत कैसे हुई इसका पता नहीं चल पाया है। शव को बरामद कर लिया गया और शव परीक्षण के लिए बांकुड़ा मेडिकल कॉलेज अस्पताल भेज दिया गया। अब तो जानते हो मानुष का गंध हल्का हल्का पाचिल सब तरह गंधर पाँच दिन तरह मैंने पुलिस के फोन कर पास दोकान मानुष के মানে ওটা সাইকেল দোকান ছিল, সাইকেলে পাঁচ মাস পাওয়া যেত। হ্যাঁ, ওইখানে থাকতো, মাঝে সাথে থাকতো, মাঝে সাথে যেত। মানে এরপর তো কদিন কবে থাকতো, কয়ে কে কখন থাকতো তো জানতে পারতাম না। ভিতর থেকে লক করে লাগানো ছিল, না কেউ খোঁজ করেছে না, না বাড়ির লোক এরপর বলতে পারবো না। এরপর বাড়ি কোথায়, বাড়ি কতজন থাকে না। হ্যাঁ বুঝতে পারলাম, গন্ধ পেয়েছি ওই জন্য বুঝতে পারলাম। এরপর তো দোকান টোকান, হ্যাঁ পুরুষ মারা গেছে বলতে এরপর জানা গেছে গন্ধ পেয়েছি মানে তো ধরো দোকান তো বন্ধ, হঠাৎ করে দিয়ে দোকান খোলা হয়েছে, তারপর ভিতর থেকে গেছে। হ্যাঁ পুলিশ চলে এসেছে। আপনার নাম? হ্যাঁ বিক্রম দাস। দেখলেন এইখানে? আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে প্রচণ্ড পাশাপাশি দোকানে সবাই দেখছে, প্রচণ্ড গন্ধ ছাড়ছে। গন্ধ ছাড়ার পরে তখনই মানে মোটামুটি আমাদের ইয়ে হচ্ছিল যে ভেতরে কেউ, তাহলে যিনি সাইকেলের দোকান করেন হয়তো মারা টারা গেছে হয়তো। বিয়ে করার পরে ওদের বাড়ির লোকজনকে খবর দেওয়া হলো আর কি, এখানে লোকাল লোক সব খবর দিল। ওনার বাড়ি সম্ভবত স্কুল ডাঙাতে, আর ওনার বাড়ির লোকও এসছেন, এরপর পুলিশ টুলিশ তো এসছেন। ব্যাপারটা ওনার দেখছেন কি করে এমনি কিছু আমরা বুঝতে পারছি না। ভেতরে বলে আছেন, পুলিশ এসেছেন, পুলিশ দেখুক হ্যাঁ কীভাবে মারা গেছে সেটা তদন্ত করে ওনারা সঠিক বিয়ে করবেন। হ্যাঁ ম্যাক্সিমাম দিন উনি এখানেই থাকতেন, রাত্র মাঝে মাঝে এখানে থাকতেন, বাড়ি যেতেন না। আপনার নাম? বলরাম পাল। বাঁকুড়া সে অনুপ্রয় কি রিপোর্ট, পিবিটিভি নিউজ।